দর্শক আজকে চলে আসলাম গাইবান্ধা জেলার অন্তর্গত শাহঘাটা থানার গুনারপাড়ার পার্শ্ববর্তী হচ্ছে দলদলিয়া গ্রামে। আজকে এখানে কিছু কবুতর আছে, ঘুরে ঘুরে দেখানো হবে। এই কবুতর খামারের যে মালিক, এনার নাম হচ্ছে পরেশদা। পরেশদা খুব সুযত্ন করে, খুব যত্ন সহকারে এই কবুতরগুলো লালন পালন করেন। আজকে ঘুরে ঘুরে দাম এবং জাতগুলো দেখানো হবে, আপনার সঙ্গে থাকবেন দর্শক। দাদা, হ্যাঁ বলেন, কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আপনার যে কবুতর ফার্মটা, মোটামুটি আপনি একটা ভালো প্রযুক্তি ব্যবহার করছেন খুব ইজিতে, যেটা অনেকেই জানে না। এইভাবে কবুতর লালন পালন করে কেমন মনে হচ্ছে বা কেমন আপনার এর ফলাফল পাচ্ছেন? না, মোটামুটিভাবে মোটামুটি কবুতরের খাদ্য প্রায় মাসে 4-5 হাজার টাকা লাগে, আর এখান থেকে আমি প্রায় 10-15 হাজার পর্যন্ত টাকা আমি বিক্রি করতে পারি। আচ্ছা, অনেক ভালো। আর আপনি হচ্ছে এই কবুতরগুলো কীভাবে ট্রিটমেন্ট করেন, এগুলো পরবর্তীতে কবুতর দেখানোর পরে আমরা জানতে পারবো, জানাবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, অবশ্যই জানাবো। আর কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন বা মানুষ পারলে কী হবে, আর কী দামে কবুতরগুলো বিক্রি করবেন, এগুলো জানাবেন। আচ্ছা, আপনার বিক্রি করার মতো কবুতর আছে? হ্যাঁ আছে তো। তাও কত জোড়া বিক্রি করতে পারবেন? প্রায় 40-50 জোড়ার মতো বিক্রি করা যাবে। দর্শক, এই ফার্মে মোটামুটি অনেক কবুতর আছে। এই কবুতরগুলো সাধারণত ছাদ দিয়েই পালন করেন পরেশদা। কিছু কবুতর বাইরে চলে গেছে দর্শক, এবং ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখেন খোলা দরজা, খোলা দরজা এই রুমের ভিতরে এই ফার্মটা। দর্শক, এটা হচ্ছে কবুতরের একটা শেড, এটা উন্মুক্ত অবস্থায় থাকে। আমি শেডটা দেখাবো, আপনাদের অভিজ্ঞতা বাড়বে। দেখতে পাচ্ছেন যেভাবে খাঁচা সিস্টেম আছে দর্শক, এই যে এইভাবে খাঁচা সিস্টেম আছে, এগুলো আবার হচ্ছে খাঁচাগুলো ছাদ দেওয়া থাকে, ঘুরে বেড়ায় বাইরে আসে আবার খাঁচায় থাকে দর্শক। প্রত্যেকটা খাঁচার মুখে এরকম খুলে দেওয়া দর্শক, দেখতে পাচ্ছেন সেট আপটা দেখে নেন দর্শক। এটা মূলত সেট আপ, আমি দেখানোর চেষ্টা করতেছি। উড়ে আবার ডালি দিয়ে রাখছে, ওর ভিতরেও আছে খোলামেলা অবস্থায় দর্শক। এভাবে কবুতর পাললে দর্শক লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দর্শক দেখতে পাচ্ছেন যত উন্নত কবুতর আছে সব কিছু ছেড়ে দেওয়া আছে এখানে। কারেন্ট না থাকার কারণে একটু ঝামেলা হতে পারে দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেট আপ। সেট আপটা আমি আরও দেখাচ্ছি দর্শক ঘুরে ঘুরে। দর্শক দেখতে পাচ্ছেন এর উপরেও আছে, উপরের গেলে হয়তো দেখাতে পারবো না, উপরে এরকম খাঁচা দেওয়া আছে দর্শক। আর সেট আপটা দেখে নেন দর্শক। মুশকি জাত বাচ্চা আছে, এই যে বাচ্চা এর নিচে আছে দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিং কবিতর, এর বাচ্চা আছে। পায়রিটা বাইরে গেছে দর্শক, এটা পায়রাটায় বাচ্চা নিয়ে আছে। দাদা, এই যে কিং কবুতরটা, এর জোড়া কেমন হতে পারে? এটা 10-12 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। 10-12 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এখন আপনি কততে বিক্রি করবেন? আপনার কাছে আসলে যেন মানুষ একটু কমে পায়। আমার কাছে আসলে আমি 10-8 হাজার পর্যন্ত আমি বিক্রি করবো আর কি। দর্শক, দাদার কাছে আসলে এই কিং এর জোড়া 8 হাজার পর্যন্ত বিক্রি করবে, একটু হাতে নিয়ে দেখান যায় দাদা? হ্যাঁ, দেখান যাবে তো। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কিং কবুতর ঘুরছে, ঘুরে যায়। দর্শক দেখতে পাচ্ছেন কিং কবুতর খুবই সুন্দর। তাহলে এইরকম নিলে আপনি হচ্ছে 8 হাজার টাকায় দিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া নিলে 8 হাজার টাকায় দিতে পারবে। এবং দাদা, এটা বাচ্চা কটা? একটা হয়েছে, একটা এই ঠান্ডার কারণে মারা গেছে আর কি। আচ্ছা, এই বাচ্চাগুলো একটু বড় হলে এগুলো জোড়া কত করে? ওগুলো আমার বিক্রি 4 হাজার পর্যন্ত বিক্রি হয়। 4 হাজার পর্যন্ত বিক্রি হয় দর্শক দেখতে পাচ্ছেন। দাদা, এটা কি? একটু সমস্যা হয়েছিল, এটা একটু অসুস্থ হয়েছিল। যাই হোক, এটা কি জাতের? এটা হলো লাল চুন্নি কবিতর বলা হয় দর্শক। এর জোড়া কত করে দাদা? এটা মোগানজে আপনার 12-1500 টাকা মধ্যে বিক্রি হয়। 12-1500 বিক্রি হয় দর্শক। এখানে তিন কবিতর আছে, কাঁচা ভিতরেই
এই যে আমি একটু ইয়ে ধরে দেখাচ্ছি, এখানে বাচ্চাও আছে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিল কবিতর, লাল চিল কবি, লাল চিল কবিতরের বাচ্চাও আছে। এই চিল কবিতরের জোড়া কত দাদা? এটা 1200 টাকা বন্ধু বিক্রি হয়। 1200 টাকা বন্ধু বিক্রি হয়। দর্শক দেখতে পাচ্ছেন চিল কবিতর, এখানে কিছু আছে আমার বাচ্চা? আচ্ছা, এখানে আছে কালো মেঘ। আচ্ছা, আমি দেখতেছি এটা আছে কালো মেঘ পাই। দেয়ার কালো মেঘ পাই। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা আছে নাকি? হ্যাঁ, অলসো প্রেস দিস ডিম আছে। এই কালো মেঘ পাই জোড়া কি রকম? এটা বলুন যে আপনার 4000 টাকা পর্যন্ত বিক্রি হয়। 4000 টাকা পর্যন্ত বিক্রি হয়। দর্শক দেখতে পাচ্ছেন, আর বাচ্চা মানে 2-2.5 মাসের বাচ্চা কেমন বিক্রি হয়? এই 2500 টাকা পর্যন্ত বিক্রি করা। 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নান কবিতর। এই নানের জোড়া কত দাদা? 3000 টাকা। দর্শক এই নানের জোড়া হচ্ছে 3000। দেখতে পাচ্ছেন মোটামুটি অন্য অন্য ফার্মের চাইতে দাম কম আছে। এখানে দামাদামি করলে আরও একটু কমে পাওয়া যেতে পারে। একদম পাড়াগাঁয়ের ফার্ম দর্শক, এটা কোনো টাউনের ফার্ম না, এটা একটা গ্রামের ফার্ম। নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ওটাতে কি আছে দাদা? না, ওখানে ওই কাকা কবিতর আছে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে ম্যাক পাই, যেহেতু ফার্মটা একদম মুক্ত ওই জন্য ওইভাবে দেখাতে পাচ্ছি না দর্শক। একদম সব সারা এই ম্যাক পাই জোড়ার দাম কত নেবেন? 4000 টাকা। এটার জোড়া পড়বে 4000। দর্শক দেখতে পাচ্ছেন ওই পাশে সোয়া চন্দন। এই যে এটা কি? সোয়া চন্দন কবি, সোয়া চন্দন কবিতর। দর্শক দেখতে পাচ্ছেন এই সোয়া চন্দনের জোড়া কত দাদা? ওটা 3000 টাকা। 3000 টাকা বিক্রি। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ককার বাচ্চা। এই বাচ্চার জোড়া কত দাদা? বাচ্চা 3000 টাকা বিক্রি। দর্শক এই মুখির জোড়া 3000। এর হচ্ছে বাচ্চার দাম কেমন হবে? 1500। দর্শক দেখতে পাচ্ছেন একদম মিসমাক সারা পিওর লাল মুখী। এখানে আছে হলো রেইন কবিতর। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইন কবিতর। এই কবিতর জোড়া কত দাদা? এটা 8000 টাকা। 8000 টাকা জোড়া। দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি বিগ সাইজ, এর জোড়া হচ্ছে 8000। দেখতে পাচ্ছিলেন দর্শক, দর্শক দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে একটা রেইন কবিতর, এর জোড়া 8000। খুবই বড় সাইজের, দেখে বুঝতে পাচ্ছেন দর্শক। এর বাচ্চার জোড়া কত দাদা? 3000 টাকা। বাচ্চা 3000 বিক্রি হয়। দর্শক দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে লাল চুন্নি কবিতর, এর বাচ্চা আছে হচ্ছে এই পাশে। দেখতে পাচ্ছেন দর্শক দাদা, এই বাচ্চা কি একে একে খাওয়া শিখছে? না, এখনো আরেই খাওয়ায়। এখন আরেই খাওয়ায়। এই বাচ্চা আর কতদিন পরে বিক্রি করতে পারবেন? আজ থেকে আর 1 সপ্তাহ 15 দিন। তাহলে খাওয়া শিখবে? হ্যাঁ, তাহলে খাওয়া শিখবে। এই 15 দিন পরে দাম কত হবে? এর দাম 600-800 টাকা বিক্রি হয়। 600-800 টাকা বিক্রি হয়। দর্শক দেখতে পাচ্ছেন, আর ইংল্যান্ডের জোড়া? ওগুলো অল্প দামেরই, ওগুলো 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়। 1200 টাকা বিক্রি হয়। দর্শক দেখতে পাচ্ছিলেন, দর্শক দেখতে পাচ্ছেন নান, এখানে আরও এক জোড়া নান আছে। এই নানের জোড়া কত বললেন দাদা? 3000 টাকা। 3000 টাকা দর্শক দেখতে পাচ্ছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসিরাজ কোকা। এই বাসিরাজ কোকার জোড়া কত দাদা? 14000 টাকা। দর্শক এই বাসিরাজ কোকার জোড়া হচ্ছে 14000 টাকা। দেখতে পাচ্ছেন এটার এত দাম হওয়ার কারণ কি? গলার সুর খুব চিকন, একটা একটা করে বাঁক দেবে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছিলেন 1 মিনিট পর্যন্ত বাঁকবে এবং ঝিমাবে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছিলেন এখানে একটা মেঘ পাই, একটা অন্য কবিতর আছে, বোম্বাই কবিতর ঢুকছে। এই মেঘ পাইয়ের জোড়া কত বললেন? ওই বললাম যে 4000 টাকা। 4000 টাকা। আর ওই বোম্বাই? বোম্বাইয়ের দাম হলো 1600 টাকা। 1600 টাকা জোড়া। 1600 টাকা জোড়া দর্শক। এটা হলো, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝর্ণা শাটিন। বাচ্চা আছে কি? না, ডিমে আছে। ডিমে আছে দর্শক। এই ঝর্ণা শাটিনের জোড়া কত দাদা? এটা 4000 টাকা। এটা 4000। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো তো ডিম বাচ্চা গ্যারান্টি হবে। ডিম বাচ্চা গ্যারান্টি, একদম
ডিম বাচ্চা গ্রান্টি দর্শক দেখতে পাচ্ছেন এবং সুস্থ সবল দর্শক। এটা কি দাদা? এটা ওই কাকা কাকা কবুতর। এটা কাকা কবুতর, এটা বাচ্চা কেবল বাড়িছে মনে হয় ছোট। আচ্ছা, এটা এটার জোড়া জোড়া কত? এটার এটার জোড়া, এটা বাসি গাছ না তো সাধারণ কাকা, এটার দাম মনে হচ্ছে 8,000 টাকা। এটা 8,000 টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন কালদম কবিতর, এগুলো হচ্ছে কালদম কবিতর। এই কালদমের দাম কত? এটা 1600 টাকা, 2000 বন্ধু বিক্রি হয়। 1600 টাকা, 2000 বন্ধু বিক্রি হয়। আর এর বাচ্চা? বাচ্চা আছে দুটোই, বাচ্চা দুটোই আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, দর্শক দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা হচ্ছে এইরকম ডালির ভেতরে, এই ঝুড়ির ভেতরে ডালির ভেতরে হচ্ছে কবিতর আছে প্রত্যেকটাতেই। এরকম এই ঘরের ভিতরে সারিবদ্ধভাবে লটকানো আছে দর্শক, ছাদের উপরেও আছে এরকম। উঠে দেখাতে পাচ্ছি না দর্শক, এখানে প্রচুর কবিতর আছে দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিরিবাজ কবিতর। এই গিরিবাজের জোড়া কত হয়ে যান? এগুলো 1200 টাকা, 1200 টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছিলেন। এগুলো খেলোয়াড় কবিতর, এগুলো হচ্ছে খেলোয়াড় কবিতর। এগুলো রেস করে, রেস করে এবং মগঞ্জে রানিং ডিগবাজি দিয়ে দিয়ে নামে। দর্শক দেখতে পাচ্ছিলেন এখানেও তাই বাচ্চাও আছে। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিরিবাজ। লাইটটা ধরেন, ওই যে লাইটটা, এই যে এই এই জায়গাটা। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিরিবাজ। এগুলো হচ্ছে দাম হচ্ছে 1100-1200 টাকা জোড়া। বাচ্চার দাম কত ভাই জান? 500-600 টাকা, 500-600 টাকা বিক্রি হয় দর্শক দেখতে পাচ্ছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন এটা এটা কি ভাই জান? এটা কালো চিল কবিতর, কালো চিল কবিতর। এর জোড়া? এর জোড়া 1200 টাকা, এর জোড়া 1200 টাকা দর্শক দেখতে পাচ্ছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন এটা কি ভাই জান? এটাও গিরিবাজ কবিতর, এটাও গিরিবাজ। এর জোড়া কত? এর দাম ওই রকম 1200 টাকা, এর দাম 1200 টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছিলেন। বাচ্চা 500, বাচ্চা 500। এখানে আছে আমার কবিতর, এটা কালো সিলেরই একটা। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো চিল, চিলের একটা জাত। এর জোড়া কত ভাই জান? ওটাও ওই রকম 1200 টাকা, এটা 1200 টাকা দর্শক দেখতে পাচ্ছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিরিবাজ। এর জোড়া কত ভাই জান? ওই একই দাম, এগুলো গিরিবাজ জাত তো? হ্যাঁ, সব ওই গিরিবাজ জাত, ওই 1200 টাকা, 1200 টাকা দাম। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছরাঙ্গা গিরিবাজ, এর জোড়া কত ভাই জান? 2200 টাকা, একদম 2200। দর্শক দেখতে পাচ্ছিলেন এটা উপরে উঠে পাগাল লাগবে আর দাঁড়িয়ে থাকবে, উপরে উঠে পাগাল লাগবে আর দাঁড়িয়ে থাকবে দর্শক দেখতে পাচ্ছিলেন। দর্শক এই পরেশ দাদার এই কবিতার ফার্মের পাশাপাশি এর বাইরেও সেটা আছে, আবার সেটা দেখে নেন ঠিক আছে দর্শক। বাচ্চা বৃদ্ধি হয় এখান থেকে দর্শক, এখান থেকে সব বাচ্চা বিক্রি হয় দেখতে পাচ্ছেন। এই যে এখানে আছে, এখান থেকে সব বাচ্চা বিক্রি হয় দর্শক, এগুলো সব বিক্রির বাচ্চা। ইলের জোড়া কত করে ভাইজান? ওই যে মুখী কবিতর আছে, ওর দাম 800 টাকা, 1200 টাকা বিক্রি হয়। এখানে তুলিবাস কবিতর আছে, 4000 টাকা জোড়া বিক্রি হয় দর্শক। এই যে মুখী কবিতর, এর জোড়া হচ্ছে কত বললেন? 800 টাকা, 800 টাকা জোড়া বাচ্চা। আর এই যে এটা, ওটা 1000 টাকা জোড়া, 1000 টাকা জোড়া। তারপর আর এই তোর আছে 400 টাকা জোড়া, চিল 400 টাকা জোড়া। ওই পাশে তুরিবাজ আছে, ওটা মগঞ্জে 4000 টাকা জোড়া। ওই যে দেখছো দেখতে হচ্ছে ওটা তুরিবাজ 4000 টাকা জোড়া, ওটা আমি একটু ইয়ে বাইরে হলে দেখাবো। আচ্ছা, আর এই যে এটা কুমারের বাচ্চা, কুমারের বাচ্চা কত জোড়া? এছাড়া কুমারের বাচ্চা 2500 টাকা জোড়া, 2500 টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন। আর এই যে ওইটা কাকা কবিতর বাচ্চা, এটার জোড়া 7000 টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন।
পরবর্তীতে আমরা হচ্ছে সবগুলো কবিতর বাইরে দেখবো দর্শক, এবং আর বিস্তারিত জানবো ওষুধপাতি কি আছে। দর্শক সঙ্গে থাকবেন। দাদা, এই যে আপনার কবিতরগুলো পরিচর্যা করেন, এর বিস্তারিত একটু দয়া করে বলবেন। আপনি কীভাবে এর পরিচর্যা, অসুখ বিসুখ, খাওয়া পানি, লালন পালনের বিষয়টা একবারে বলবেন। আমরা এই কবিতরগুলো 3 মাস পর পর আমরা ভ্যাকসিন করি, 3 মাস পর পর আমরা ভ্যাকসিন করি, এবং তার মধ্যে ফের আবার কবিতর যদি পাতলা পায়খানা শুরু হয় তখন আমাদেরকে ওষুধ খাওয়াই, সেটা হলো ESB-30। তারপর ফের আবার যখন অনেক সময় দেখা যায় কবিতের মুখে একটু ঘা হচ্ছে তখন আমরা রিবুসিন ট্যাবলেট তাকে খাওয়াই, এবং অনেক সময় দেখা যায় মাঝে মধ্যেই দেখা যায় যে আপনার কবিতর টাল হচ্ছে, যখনই কবিতর টাল হবে তখনই তার আলাদা একটা ট্রিটমেন্ট আছে, সেখানে ইঞ্জেকশন করার পরে সেখানে ভালো হয়। যাই হোক, সেই ইঞ্জেকশনের নাম আমার লেখা আছে খাতায়, আমার কাছে এখন বর্তমানে মুখে আপনার মুখস্থ নেই আর। আচ্ছা, এদের ওই যে বিভিন্ন কলেরা রোগ হয় এগুলো হয় কি? হ্যাঁ, অনেক সময় হয়। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। অনেক কবিতার বাচ্চার সমস্যা হয়, তার কারণে গলের ভিতর বা যেখানে কবিতার পালা হয় সেখানে আমরা বালক লাগিয়ে সেখানে রাখা হয়, তাতে তাপ পালে কবিতার বাচ্চা আর মারা যায় না। আচ্ছা, এবং মাঝে মধ্যে তাকে সর্ষে খাওয়ানো উচিত, আর শীতের সময় বিশেষ করে মোবাইল গুম কম খাওয়াবে, ভুট্টা খাওয়াতে পারেন, সর্ষে খাওয়ালে কবিতরে তখন একটু গায়ে অনেক তাপ বৃদ্ধি পায়, কবিতর মারা কম যাবে শীতের সময়। আচ্ছা দাদা, দাদা আপনার হচ্ছে এর যে খাওয়াগুলো আপনার কী কী খাদ্য দেন নাকি? আমার এখানে মিক্সড খাবার আছে, যেমন ধান আছে, গম আছে, তা আছে কালাই আছে, কালাই মানে গিনি কালাই বলা হয়, মানে যাকে আঞ্চলিক ভাষায় ঘেঙ্গা কালাই বলে। আচ্ছা, ভুট্টা দু ফালটা করে ভাঙে নিয়ে আসা হয়, সরিষা থাকে, সব মিক্সড খাবার। আচ্ছা দাদা, আপনার এই যে ছাদ দিয়ে যে কবুতর পালতেছেন, অনেকে আবার এই উন্নত কবুতরগুলো খাঁচায় পালে, আপনার লাভ কোনটাতে ভালো মনে করতেছেন? খাঁচায় পাললে বাচ্চা কম দিবে, কারণ অনেক সময় চাহিদা মতো তারা খেতে পারে না, এবং ছাড়া দেওয়া থাকলে সব মিক্সড খাবার থাকলেও অনেক সময় মাটিও খাচ্ছে, যেমন গিরিট মাটি আছে এখানে খালে ওর মানে প্রোডাকশন বেশি আসে। আচ্ছা, ছাদ দেওয়াতে এতে কোনো সমস্যা হয় না? না, আমার তো আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। না, অনেকের ধারণা ছাদ দিয়ে কবিতর পারলে অসুখ বিসুখ বেশি হয়। না, আমার কবিতর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিশেষ করে মোমাদের কবিতর যখনই মোমাদের কিছু হওয়ার স্বাস্থ্য পরিষ্কার করা পরে তখন রোগ জীবাণু কী হবে লাগে। আচ্ছা, আর মাঝে মধ্যে সপ্তাহে সপ্তাহে স্প্রে করা হয়। আপনার যে এখানে মোটামুটি অনেক কয় জাতের কবিতর দেখলাম, এর মধ্যে মোটামুটি যেটা ভালো মনে হয় যে কোনটা পারলে দর্শক লাভবান হবে? সেটা কালো মেঘপাই, তারপর আপনার কিং কবিতর, তাহলে ব্লু শাটিং কবিতর, এগুলো তো সোয়াচন্দন কবিতর, এগুলো তো দাম অনেক, এগুলো কি বিক্রি করা যায়? হ্যাঁ, বিক্রি করা যায়। অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে আসে আমার বাড়িতে, আসে কবিতর নিয়ে যায়। আচ্ছা, আমার এই ভিডিওর মাধ্যমে যা দর্শকরা আসবে মোটামুটি একটু কমের মধ্যেই রাখবেন, আশা করা যায়। অবশ্যই আসলে পরে আমরা কম বেশি সেটা ইয়ে করে নেওয়া হবে। আচ্ছা দাদা, আপনার ফোন নাম্বারটা দয়া করে বলেন। 07-33-14-25-03। আচ্ছা, আপনার বাড়িতে যে বোনারপাড়া থেকে মানুষ আসবে আপনার ঠিকানাটা একটু বলেন, ফুল ঠিকানাটা, যেটা অ্যাড্রেস আর কি বলে। ঠিকানা বোনারপাড়ার পেছনে দলদলিয়া গ্রাম, এবং আমার পাড়ার নাম হলো সরকারপাড়া, আমার নাম হলো হরেশচন্দ্র সরকার। বললি সবাই ভ্যানালা রিস্কালা সবাই ঠিকানা দেখে দেবে। ঠিক আছে দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করলাম, সঙ্গে থাকবেন পরবর্তীতে দাদার ফার্মে, আবার কোনো একদিন সময় করে আসবো। দর্শক দেখতে পাচ্ছেন এইভাবেই সব খাদ্য ব্যবস্থা এখানে, সব এইভাবেই দর্শক।